বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসে আমরা গুগল সম্পর্কে একটা প্রাইমারি ধারণা নিয়েছি, কিওয়ার্ড সম্পর্কে একটি প্রাইমারি ধারণা নিয়েছি। আজকে আমরা গুগলে মার্কেটিং করার জন্য বা গুগলে যে কোনো ওয়েবসাইটে এসইও করে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ। তো আজকে আমরা জানবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কেন কিওয়ার্ড রিসার্চ করব, বা কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, সেটা পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে হোক বা ফ্রি বা এসইও মার্কেটিংয়ের ক্ষেত্রে হোক। তো কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে এটা হচ্ছে জাস্ট জানার জন্য আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনি হচ্ছে সরি গুগলে আসার পরে যদি আপনি আপনি ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে ধরনের বিজনেস বা যে পেজে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছেন, কি ধরনের কিওয়ার্ডই আপনি ইউজ করবেন, বা আপনার ক্লায়েন্টের যদি কাজ করেন, ক্লায়েন্টের কোন ধরনের বিজনেস, সেই বিজনেসের মেন ফোকাস কিওয়ার্ড কি হতে পারে, সেটা রিলেটেড আপনি এখানে যদি লেখেন। যেমন হচ্ছে আমি যদি লিখি বেস্ট অনলাইন শপ ইন বিডি, বেস্ট অনলাইন শপ ইন বিডি, যদি এটা লিখে আমি সার্চ করি, তাহলে এই যে এই কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এগেনিস্টে কোন ধরনের ওয়েবসাইটগুলো আসতেছে, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। কারণ এই কিওয়ার্ড আমি ইউজ করতে চাই, এই কিওয়ার্ডটা আমি যেরকমভাবে লিখছি, যেভাবে হচ্ছে যে কোনো কাস্টমার গুগলে এসে যদি এই ধরনের কিওয়ার্ড হচ্ছে কি করে লেখে, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর কারা। অর্থাৎ এই কিওয়ার্ড লেখলে মেন পেজে, প্রথম পেজে 10টা ওয়েবসাইট, কোন ওয়েবসাইটগুলো আসতেছে, তারা এই কিওয়ার্ডকে কাজ করে, এই কিওয়ার্ডের উপর কাজ করে তারা কি করছে, আপনার র্যাঙ্কিংয়ে চলে আসছে। আমরা ইতিপূর্বে জেনেছি যে এই কিওয়ার্ড যারা হচ্ছে যে এডি, আলি এক্সপ্রেস, এরাও ইউজ করেছে, কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা ঘুষ দেওয়ার মাধ্যমে আসছে, এরাও হচ্ছে অ্যাডভার্টাইজ বা ঘুষ দেওয়ার মাধ্যমে, এটাও এটাও। তো আমরা দেখতে যাচ্ছি প্রথম চারটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসছে, পাঁচ নম্বর থেকে হচ্ছে আপনার দেখেন প্রিয় শপ, এরা হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এখানে চলে আসছে। এটা মানে দেখেন তারা টাকা দিচ্ছে গুগলকে হাজার হাজার ডলার, আর হচ্ছে প্রিয় শপ কি করেছে, মানে শ্রম দিছে, মেধা দিছে, কাজ করছে, কাজ করার মাধ্যমে এখানে চলে আসছে, এই কিওয়ার্ড নিয়ে তারা কাজ করছে, তার জন্য এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে, এখন এই কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্কিংয়ে অলরেডি চলে আসছে বা তারা র্যাঙ্কিংয়ে আছে, আপনি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি না, আমি ফ্রিটার বলছি, যে প্রিয় শপ, এই যে ওয়েবসাইটগুলা, এই ওয়েবসাইটগুলাকে আপনাকে মানে ওভারকাম করে, অর্থাৎ এদের যে যোগ্যতা আছে এই যোগ্যতাগুলা ওভারকাম করে, এদের চেয়ে বেশি কোয়ালিফাইড হয়ে তারপরে কিন্তু আপনাকে এই পজিশনে আসতে হবে। তার মানে হচ্ছে আপনাকে যে কিওয়ার্ড আপনি ইউজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ড কারা ইউজ করেছে, কারা কারা র্যাঙ্কিংয়ে আছে, তাদের কি কি কোয়ালিফিকেশন আছে, বা তারা কতটুকু স্ট্রং, তাদের কতগুলা ব্যাকলিংক আছে,
তারা হচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ব্যাকলিং ক্রিয়েট করছে, তারা কতগুলো প্রোডাক্ট বা পোস্ট করেছে, এই সব কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। যদি ফ্রি মেথড হয় বা এসইও করে হয়, আর যদি পেইড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আমি গুগলকে টাকা দিয়ে দিব, গুগলকে বলবো যে তুমি আমাকে এই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে প্রথম দিকে এনে দাও, তাহলে গুগল এনে দেবে, সহজ বিষয়। তো এই এই যে রিসার্চ অ্যানালাইসিস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসে যেতে হবে, অর্থাৎ গুগল অ্যাডসে যেতে হবে। এখানে থেকে আমরা কিওয়ার্ড কি ইউজ করতে পারি সেটা আমরা এখান থেকেও ধারণা নিতে পারি। গুগল অ্যাডস লিখলেও চলে আসবে, গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস, অ্যাডস গুগল ডট কম বা গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডস ইজ নাও গুগল অ্যাডস। ঠিক আছে, গুগল অ্যাডস আগে ছিল গুগল অ্যাডওয়ার্ডস, এখন হচ্ছে গুগল অ্যাডস। তো এইখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে কোনো একটা জিমেইলের এগেনস্টে যেতে হবে। আমি হচ্ছে সরাসরি একটা জিমেইল লগ ইন দিয়ে নিচ্ছি, আপনার এটা হচ্ছে যে কোনো জিমেইল লগ ইন দিয়ে নেবেন। যে কোনো একটা মেইল এগেনস্টে আপনার এখানে ঢুকবে, তাহলে আমরা কোথায় ঢুকলাম, অ্যাডস ডট গুগল ডট কম। ঠিক আছে, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে আমরা আমাদের রিসার্চ শুরু করব বা আমরা অ্যানালাইসিস শুরু করব যে আমরা কোন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা শুরু করব বা কোন কিওয়ার্ডের এগেনস্টে আমরা বেশি ট্রাফিক পাবো বা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা হচ্ছে এসইও করে হচ্ছে র্যাঙ্কিংয়ে একদম ফার্স্ট পেজে চলে আসব, সেটা আপনাকে এইখান থেকে ডিসিশন নিতে হবে। কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ, এটাও এটা নিয়েও হচ্ছে ফাইবারে যে কোনো মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। এটা হচ্ছে গুগলের ক্ষেত্রে বা এসইউর ক্ষেত্রে বা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা যে গুগল কিওয়ার্ডটা হচ্ছে প্রপারলি রিসার্চ করতে পারবে বা প্রপারলি টার্গেটেড হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করতে পারবে, সে হচ্ছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এসইউ করে হচ্ছে দ্রুত যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে নিয়ে আসতে পারবে। অথবা হচ্ছে আপনি যদি পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে হয়, তাহলে যদি রাইট কিওয়ার্ড সিলেক্ট করা যায় তাহলে সবচেয়ে বেশি টার্গেট কাস্টমার পাওয়া যাবে। আচ্ছা, এখানে হচ্ছে এই হোম পেজটা আসার পরে আপনাকে হচ্ছে এখানে একটা কার্ড কি করতে বলবে, অ্যাড করতে বলবে। আপনি যে কোনো কার্ড অ্যাড করতে পারবেন অথবা পরবর্তী অ্যাড করতে পারবেন, জাস্ট হচ্ছে আমি দেখানোর জন্য বলছি। এখানে আসার পরে আপনি যাবেন হচ্ছে এই যে সেটিংয়ে, সেটিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, আমার কার্ডে ম্যাচ শেষ হয়ে গেছে, বিদায় হচ্ছে, এটা মেসেজ দিচ্ছে। আপনারা হচ্ছে যেটা করবেন এই যে সেটিং থেকে এই যে টুলস অ্যান্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে কিওয়ার্ড প্ল্যানার এটাতে যাবেন। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব। আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে এই পেজটা আসবে। এই পেজ আসার পরে আপনি হচ্ছে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পরে এই যে স্টার্ট উইথ কিওয়ার্ড, এখানে হচ্ছে আপনার যেটা মেইন ফোকাস কিওয়ার্ড এটাতে আপনি
লিখে দেবেন, এখানে কি লিখে দেবেন? যেমন হচ্ছে যদি আমরা লিখি যে বেস্ট লেডিস কালেকশন, বেস্ট লেডিস কালেকশন, এটাই আমরা জাস্ট হচ্ছে সার্চ দিলাম। আমার হচ্ছে ফোকাস হচ্ছে লেডিস, অর্থাৎ মহিলাদের আপনার হচ্ছে পোশাক পরিচ্ছদ বা ব্যাগ, লেডিস কসমেটিক্স, লেডিস জুয়েলারি, এরকম কিছু, জাস্ট হচ্ছে উমেন ফ্যাশন নিয়ে। এখানে আসার পরে আপনার হচ্ছে এর আগেও হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকেও আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন। আপনার টার্গেটেড কান্ট্রি যেটা, সেটা হচ্ছে লোকেশন আপনি সিলেক্ট করে দেবেন। যদি আপনি ইউএসএর ক্লায়েন্টের জন্য যদি সে যদি বলে যে আমাকে ইউএসএ মার্কেটিং করতে হবে, তাহলে এখানে কান্ট্রি ইউএস হবে। আর যদি ইউরোপ হয়, ইউরোপের যে কোনো কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপাতত আমি বাংলাদেশ দিয়েই দেখাচ্ছি, বাংলাদেশ দিয়েও আপনি দেখাতে পারেন অথবা ইউএস দিয়েও দেখা থাকেন। অথবা বাংলাদেশ এখানে জাস্ট ক্লিক করবেন, টার্গেটেড যে কান্ট্রি এখানে আপনি জাস্ট হচ্ছে আমি দেখাই দিচ্ছি, এটা আপাতত আমি বাংলাদেশটা কেটে দিলাম। এখানে হচ্ছে আমি যদি ইউনাইটেড স্টেট লিখি, ইউনাইটেড স্টেট, তাহলে এই যে ইউনাইটেড স্টেটটা আপনাকে শো করবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি, সেটা তাহলে হচ্ছে এইখানে এই কিওয়ার্ডটা আপনাকে শো করবে। এখানে আমি জাস্ট হচ্ছে একটা কিওয়ার্ড দিয়েছি, সে আমাকে 42টা কিওয়ার্ড দিয়েছে। এখানে হচ্ছে প্রত্যেকটা পেজে হচ্ছে 10টা করে দেখাবে, তার আগে হচ্ছে এই এইগুলাও একটু দেখানো দরকার। এখানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে কিছু কিওয়ার্ড হচ্ছে আপনাকে শু করতেছে, যেটা গুগল সাজেশন করতেছে, এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে যেটা আমরা জানবো যে এই যে এভারেজ মান্থলি সার্চ এবং কম্পিটিশন, এটা হচ্ছে এগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এগুলো হচ্ছে কিওয়ার্ড, আমি জাস্ট হচ্ছে একটা মেন ফোকাস কেস দিয়েছি, বেস্ট লেডিস কালেকশন, গুগল আমাকে 42টা কিওয়ার্ড দিয়েছে। তো এখান থেকে আপনি যদি, আমরা যেহেতু কান্ট্রিটা সিলেক্ট করেছি, এখানে আপনি একাধিক কিওয়ার্ডও আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা যদি আরেকটা কিওয়ার্ড লিখি, তাহলে যেমন লিখতে পারি যে বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, এই কিওয়ার্ডটাই আমি ইউজ করলাম। এইটা এইভাবে আপনি জাস্ট হচ্ছে কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন। যেমন হচ্ছে আমরা যদি এবার হচ্ছে বাংলাদেশ দিয়ে দেখাই, এখানে যদি আমরা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিই, সেভটি দিলাম, হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। আমি যদি লিখি
আচ্ছা, শুধু লিখলাম লেডিস, এইটুকুই আমি লিখলাম। এখানে ইচ্ছা করলে আপনি আরো কিওয়ার্ড দিতে পারেন, তাহলে আমরা একটা একটা কিওয়ার্ড হচ্ছে আমরা রিসার্চ করব। ঠিক আছে, জাস্ট আমি একটা কিওয়ার্ড লিখলাম এখানে, হচ্ছে দেখেন আমি লেডিস ব্যাগ লেখার কারণে হচ্ছে 1002টা কিওয়ার্ড আমাকে দিয়েছে। এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এখানে এই যে এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এগুলো হচ্ছে কিওয়ার্ড। গুগল আমাকে কি করেছে, 1002টা কিওয়ার্ড দিয়েছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড হচ্ছে সার্চ ভলিউম, অ্যাভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এই যে এই কিওয়ার্ডটা আছে এই গুগলে আপনার, অর্থাৎ এই যে গুগলে সার্চ সার্চে আপনার হচ্ছে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লেডিস ব্যাগ, এই কিওয়ার্ডটা মানুষ লেখে অ্যাভারেজে আপনার বাংলাদেশে মান্থলি হচ্ছে 1000 থেকে 10000 সার্চ ভলিউম, অর্থাৎ সার্চ ভলিউম। আর হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন হচ্ছে এটা মিডিয়াম। এটা কি জিনিস কম্পিটিশনটা হচ্ছে, যেমন অনেকের কাছে হচ্ছে কি যেটা নর্মাল সমাজ সাবজেক্টটা পাশ করা অনেক সহজ, কিন্তু অনেকের কাছে অঙ্ক পাশ করাটা একটু কঠিন, আবার ইংরেজি পাশ করাটাও কঠিন। ঠিক তেমনিভাবে আমি যে এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, যদি সেটা অর্গানিকভাবে হয়, সেটা পেইড না, আমি অর্গানিকের কথা বলছি, যদি অর্গানিকভাবে হয় তাহলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করে র্যাঙ্কিংয়ে 10 নাম্বার সিরিয়ালের মধ্যে থাকাটা আমার জন্য কতটা কঠিন হবে সেটা বোঝাচ্ছে এখানে কম্পিটিশন। কম্পিটিশন মিডিয়াম, হাই এবং লো, এই তিনটা বোঝায়, তিনটা দেখাবে, মিডিয়াম, হাই এবং লো। অর্থাৎ আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, মানে এটা আমি জাস্ট বুঝাচ্ছি অ্যাভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ মাসে 1 থেকে 10000 সার্চ হয় এই কিওয়ার্ডটা গুগলে মানুষ সার্চ করে। এখন আমি মনে করতেছি তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো কি আমিও অনেক ট্রাফিক পাবো, কিন্তু আপনি ট্রাফিক কখন পাবেন বিষয়টা হচ্ছে বুঝতে হবে। ট্রাফিকটা যদি আপনি আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করলেন, কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার কি হইলো, যেমন আমি এই কিওয়ার্ডটা দেখাচ্ছি, এই কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট লেডিস ব্যাগ, আমি এই গুগলে এখানে আমরা লিখছি লেডিস ব্যাগ, এই কিওয়ার্ডটা দেখেন কারা ইউজ করছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ইমেজ দেখাচ্ছে, আচ্ছা এখানে দেখেন প্রিয়শপ চলে আসছে সবার আগে, প্রিয়শপ ওদের এসইউ স্কোর অনেক ভালো এবং এসইউটা অনেক ভালো হয়েছে যতগুলো অনলাইন শপ আছে বাংলাদেশে। আচ্ছা দেখেন প্রিয়শপ চলে আসছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আপনার লেডিস, আপনার হচ্ছে এই যে BataBD.com, জাদ্র, অর্থাৎ এরা হচ্ছে কি করেছে এই কিওয়ার্ডটা কাজ করে সিরিয়াল বাই নিয়ে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন এবং আপনি চাচ্ছেন এটা র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 এর মধ্যে নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে তারা কি পজিশন ছেড়ে দিবে, কখনোই না, তাদেরকে ওভারকাম করে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা এখানে আরেকটু বিষয় বলে রাখা ভালো, এই যে দেখেন আমি একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের এই যে কিছু বিষয় দেখাচ্ছে, যে এলইডি এবং হচ্ছে যে বিং র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক, ঠিক আছে, এভারেজ সার্চ, এটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে হয়, এটা হচ্ছে এই যে এসইউ কোয়াক, ঠিক আছে, এটা হচ্ছে স্যামরেশের একটা রিপোর্ট, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে আমি যেটা বলবো যে আপনি
এই যে এসইও কোয়াক এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নিলে আপনাদেরও হচ্ছে এই বিষয়টা এইভাবে দেখাবে। এই যে এসইও কোয়াক এটা হচ্ছে জাস্ট এসইও কোয়াক ফর ক্রোম লিখে সার্চ করবেন, এটা হচ্ছে অ্যাড করে নেবেন, তাহলে তখন এই যে এই বিষয়গুলো দেখাবে এইভাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে এই যে এই মোজ বার এটাও আপনার ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটাও আমাদের লাগবে, এই মোজ বারটা আমাদের লাগবে। কেন লাগবে? আমরা যখন এসইও করব যে কোনো একটা ওয়েবসাইটে গেলে, তাহলে এটার হচ্ছে ডিএ কত, পিএ কত, সিডি কত এবং সবকিছু এটা শো করবে। এটা হচ্ছে প্রিয় শপ আপনার হচ্ছে, এটা যদি আমরা মোজ বারটা যদি অন করি, আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা আমরা দেখি যে আপনার হচ্ছে আমরা গুগলে এটা লিখলাম, লেখার পরে হচ্ছে এই যে প্রিয় শপটা যে আসলো, আসার পরে আপনার হচ্ছে ওরা হচ্ছে কি করেছে, এই কিওয়ার্ডটা ইউজ করেছে। এখন আমি যদি এই কিওয়ার্ডটা ইউজ করতে চাই, তাহলে আমি কতটুকু সাকসেস হব সেটাই হচ্ছে অ্যানালাইসিস করে রিসার্চ করে বের করার বিষয়। এই জন্যই হচ্ছে আপনাকে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। আপনিও চাচ্ছেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে, কারণ হচ্ছে কি, আপনি দেখেছেন যে এইটার সার্চ ভলিউম অর্থাৎ হিউজ মানুষ হচ্ছে কি করে এটা গুগলে লিখে সার্চ করে। এখন যেহেতু বেশি মানুষ সার্চ করে, তো আপনি চাচ্ছেন এই কিওয়ার্ডটা ইউজ করতে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি রিয়েলি এই কিওয়ার্ডটা ইউজ করে আপনি কি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন? আপনি যদি র্যাঙ্কিংয়ে না আসতে পারেন, তাহলে এই কিওয়ার্ড ইউজ করে কোনো লাভ নেই। আপনি ধরেন এই কিওয়ার্ডটা ইউজ করেছেন আপনার হচ্ছে কন্টেন্টের মধ্যে, আপনার হচ্ছে পেজের মধ্যে, বা আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টের মধ্যে। এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার সেই পোস্টটা বা সেই ওয়েবসাইটটা চলে গেছে 100 নম্বর সিআরে, তাহলে মানুষ কিন্তু আপনার ওয়েবসাইট খুঁজেও পাবে না। তাহলে এই কিওয়ার্ড ইউজ করে কোনো লাভ আমাদের হবে না। এখন যদি আপনি তাদেরকে ওভারকাম করে বা তাদের চেয়ে বেশি যোগ্যতা অর্জন করতে চান, তাহলে আপনাকে যে বিষয়টা লাগবে, যে বিষয়টা বুঝতে হবে, যে এই যে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করেছেন বা আমরা ইউজ করেছিলাম, আমরা লেডিস ব্যাগ ইউজ করেছি, লেডিস ব্যাগ এটা লেখার পরে ধরেন এই যে যে ওয়েবসাইটগুলো আসছে, এখন এই ওয়েবসাইটগুলো কি যোগ্যতা আছে, কেমন আছে, আপনি যদি সত্যি এই কিওয়ার্ডটা ইউজ করতে চান, তাহলে এই যে 1 থেকে 10-এর মধ্যে যারা আছে এদেরকে ফেলে দিয়েই বা এদেরকে ওভারকাম করে কিন্তু সামনে আসতে হবে। তাহলে একে একে এই ওয়েবসাইটগুলো কি কি কিওয়ার্ড ইউজ করেছে, কোথায় কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করেছে, তাদের চেয়ে বেশি করতে হবে।
তাদের চেয়ে আপনার হচ্ছে 1 নম্বর হচ্ছে, তাদের চেয়ে আপনার হচ্ছে র্যাঙ্কিং কিভাবে হবে, তাদের থেকে আপনার এই যে আমাদের মোজ বারটা চলে আসছে, আচ্ছা মোজ বারে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে সাইন আপ করে নিতে হবে। এখানে আমাদের আমার অ্যাকাউন্ট করা আছে, জাস্ট হচ্ছে আমি লগ ইন দিচ্ছি, এটাতে কি হবে লগ ইন দিলে আমি জাস্ট পরে বলছি। এই যে এখানে আপনাকে যেটা দেখাচ্ছে, এখানে এই যে উপরে যেখান মোজ বারটা দেখাচ্ছে, মোজ বার হচ্ছে পিএ হচ্ছে, অর্থাৎ এই যে নেল পেটেলের যে সাইডে ঢুকেছি এটার হচ্ছে পিএ হচ্ছে 37, ডিএ হচ্ছে 88। এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে আমরা একটু পরেই আমরা জানতে পারবো। যা হোক, এটা আমি জাস্ট দেখাইলাম দুইটা এক্সটেনশন, একটা হচ্ছে এসইও কোয়াক এই যে, আর হচ্ছে মোজ বার। ওকে, আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম যে এখন এই যে সাইটগুলো আসলো, এখন তারা কিন্তু এই সাইটে এই সমস্ত সাইটগুলা এই কিওয়ার্ড ইউজ করে বিভিন্ন কাজ করে আপনাকে কি করছে র্যাঙ্কিংয়ে চলে আসছে। এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি বা আপনার পোস্টে যদি এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে চান বা এই কিওয়ার্ড ইউজ করে যদি আপনি র্যাঙ্কিংয়ে আসতে চান, তাহলে ওই যে সমস্ত ওয়েবসাইট আসছে ওদেরকে অ্যানালাইসিস করতে হবে, ওদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, ওদের কি কি প্রবলেম আছে সেটা বের করতে হবে, ওদের কি কি যোগ্যতা আছে, কোয়ালিটি আছে সেটা আপনাকে বের করতে হবে। ওদের চেয়ে বেশি যোগ্যতা অর্জন করতে পারলেই তখন আপনাকে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসবে। এখন ওদের টোটাল সব কিছু বের করার জন্য আপনাকে কিছু বিষয় বের করতে হবে। তার আগে আমি বলি যে প্রথম দিকে চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত, যে আপনি যদি রিয়েলি এসইও করে বা যদি অর্গানিকভাবে আপনি কোনো ওয়েবসাইটকে নিয়ে আসতে চান বা আপনি যে ধরনের বিজনেস করবেন সেই রিলেটেড কোনো কিওয়ার্ড ইউজ করে আপনি যদি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চান, তাহলে
কম্পিটিশন যেগুলো লুভ সেটা দিয়ে প্রথমে শুরু করবেন, ঠিক আছে? কম্পিটিশন যেটা যে সমস্ত কিওয়ার্ডে কম্পিটিশন লো সেগুলো দিয়ে শুরু করবেন, তাহলে আপনার ওই কিওয়ার্ডের এগেনস্টে আপনার হচ্ছে খুব দ্রুতই আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে। এখন ধরেন আপনি যেটা কম্পিটিশন মানে সার্চ ভলিউম অনেক বেশি, কিন্তু আপনি ওটা নিয়ে কাজ করলেন, আপনার ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক চলে গেল হচ্ছে 1000-2000 সিরিয়ালে বা 500-100-200 সিরিয়ালে, তাহলে কিন্তু আপনি মানে মানে কাজ করেছেন অনেক বেশি, কিন্তু কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাচ্ছে না, তাহলে কোনো লাভ নেই। কিন্তু যে কিওয়ার্ডে কম্পিটিশন খুবই লো কিন্তু আপনি ওটাতে কাজ করে সার্চ ভলিউম খুবই কম, কিন্তু ওটাতে কাজ করে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসছেন বা 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পেজে নিয়ে আসছেন, তাহলে কিন্তু মিনিমাম হলেও আপনি ট্রাফিক পাবেন, মিনিমাম হলেও আপনি কিন্তু রেজাল্ট পাবেন। তাহলে আমার মনে হয় যে ওইটাই ভালো। আচ্ছা, আমরা এখানে চলে গেছে বিষয়টা। আচ্ছা, আমরা লেডিস ব্যাক, এখন ধরেন আপনি যেটা বলছিলাম যে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, এই কিওয়ার্ডটা আমরা একটা ফোকাস কিওয়ার্ড লিখলাম। এখন আপনি এখান থেকে দেখেন, এখানে 1002টা কিওয়ার্ড আমাকে দিয়েছে, এখান থেকে আপনি যদি আমি যেটা সহজভাবে বলি, আপনি যদি পেইড মার্কেটিং করেন, ঠিক আছে, পেইড মার্কেটিং করেন, তাহলে কম্পিটিশন যেটা কি হইলো এটা ফ্যাক্ট না, দেখবেন হচ্ছে সার্চ ভলিউম, আচ্ছা সার্চ ভলিউম যেটা বেশি সেটা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে টপ অফ পেজ বিড লুরেন্স, বিডটা হচ্ছে টপ পেজ বিড হাই রেন্স, এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে ধরেন এই যে লেডিস ব্যাগ এই কিওয়ার্ডটা ইউজ করেছে, ধরেন এই কিওয়ার্ডটা ইউজ করেছে এরা, এই যে প্রিয় সব, এই কিওয়ার্ড ইউজ করার কারণে আমি এখানে ধরেন এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে, এখানে অ্যাড রিলেটেড একটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে যদি একটা এখানে ধরেন এটা অ্যাড দিত, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি প্রোডাক্ট কিনলাম না কিনলাম না, তাহলে আমার কাছ থেকে গুগল একটা চার্জ কেটে নিত, সেটাই হচ্ছে এটা, ঠিক আছে? আপনার হচ্ছে এই যে প্রাইস, অর্থাৎ এই যে এটাকে বলা হয় সিপিসি, হায়ার সিপিসি, এটা হচ্ছে লোয়ার সিপিসি, এটা হচ্ছে হায়ার সিপিসি, অর্থাৎ সিপিসি। আপনাকে কিছু কিছু বিষয় এখানে আপনাকে জানতে হবে যদি আপনি গুগলে কাজ করেন বা এসইওতে কাজ করেন, যেমন হচ্ছে সিপিসি, সিপিসি, সিপিসি এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনি ধরে নিলাম যে আপনি এই যে লেডিস ব্যাগ এই কিওয়ার্ডটা ইউজ করবেন, এটা সার্চ ভলিউম 1000 থেকে 10000, এটা কম্পিটিশন মিডিয়াম, আপনি এটা পেইড মার্কেটিং করতে যাচ্ছেন, এর জন্য আপনি এটা কিওয়ার্ডটা ইউজ করবেন, তখন গুগল আপনার কাছ থেকে কত কাটবে, এটা হচ্ছে অর্থাৎ এটা আনুমানিক গুগল বলে দেয় যে 10 সেন্ট থেকে
20 সেন্ট কাটতে পারে। এটা যখন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য গুগল হচ্ছে কনসিডার করে এটা কম, কিন্তু ইউএসএ এর জন্য কিন্তু অনেক বেশি, এটা প্রায় 10 গুণ হয়ে থাকবে, এটা প্রায় $1 উপরে চলে যাবে তখন। আচ্ছা, এরপরে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আপনার ডিএ। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে পিএ। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। ডোমিন মানে ডিএ মানে হচ্ছে ডোমিন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। আর একটা বিষয় জানতে যেতে হবে সেটা হচ্ছে কি ডি। কে ডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। একটা হচ্ছে মজবাস, মজবার, এগুলো হচ্ছে এই যে ডিএ, এটা সব সময় মার্কিং হয়ে থাকে আপনার 100 এর মধ্যে, আর এটা মার্কিং হয়ে থাকে সব সময় হচ্ছে 100 এর মধ্যে, আপনার কিওয়ার্ডও এটাও মার্কিং হয়ে থাকে 100 এর মধ্যে, আর মজবার এটা হচ্ছে 10 এর মধ্যে পায়। আচ্ছা, এটা আমরা কিভাবে এটা পরে জানতেছি, আগে হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম যে এখানে ধরেন এই প্রিয় সব এই কিওয়ার্ড ইউজ করেছে, ইউজ করার মাধ্যমে সে র্যাঙ্কিংয়ে 1 চলে আসছে। এখন আপনি যদি অর্গানিকভাবে এদের মতো করে র্যাঙ্কিংয়ে আসতে চান তাহলে এই ওয়েবসাইটটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি জাস্ট হচ্ছে 10 থেকে শুরু করবেন, 10 থেকে, অর্থাৎ এই যে কি mindtra.com, এরা কি করেছে এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করতে হবে, এদেরকে ফেলে দিতে হবে, এদের কতগুলো ব্যাকলিং ক্রিয়েট করেছে, কতগুলো হচ্ছে এসইও কীভাবে করেছে, কতগুলো প্রোডাক্ট পোস্ট করেছে, তাদের টাইটেলগুলো কী, সব কিছু আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। দেন হচ্ছে এদেরকে আপনাকে টার্গেট করে এদেরকে ফেলে দিতে হবে, তখন আপনি 10-এ চলে আসবেন, এ তখন 11-তে চলে যাবে। এটা টোটাল অ্যানালাইসিস করার জন্য এটা বিভিন্নভাবে করা যায়, এখন কাজ করতে করতে আপনারা এটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে আমি একটা সাইট বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার নীল প্যাটেল, ঠিক আছে, ইন্ডিয়ার এক ব্যক্তি, যে নীল প্যাটেল, নীল প্যাটেল, দেখেন গুগল ওকে চিনে, নেকাল লেখার সাথে সাথে চলে আসছে এই নীল প্যাটেল .com। উনি হচ্ছে ওনার উনি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এসইও ওয়ার্কার, সবচেয়ে উনি নিজে একটা সাইট ক্রিয়েট করেছে যেটা এসইওর ক্ষেত্রে অনেক হেল্প লাগে, হেল্প করতে করে। নীল প্যাটেল, আপনি যখনই কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বা ওই কিওয়ার্ড নিয়ে কারা কাজ করছে, জাস্ট হচ্ছে আপনি তাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, যেটা আমরা দেখলাম যে আমি একটা লেডিস ব্যাগ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, লেডিস ব্যাগ নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু কারা কারা কাজ করতেছে আমি জাস্ট হচ্ছে তাদেরকে একটা একটা করে অ্যানালাইসিস করব, দেখব, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখানে যদি লিখি লেডিস ব্যাগ, লেখার কারণে জাস্ট হচ্ছে আমি 10 থেকে যদি শুরু করি, জাস্ট আপনি একটা একটা করে অ্যানালাইসিস করে দেখবেন। এখানে ধরেন আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমরা এখানে যদি আমরা এটা কপি করি,
জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করতে হয়, রিসার্চ করতে হয়। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে এটা কপি করবেন। আচ্ছা, আমার পিসিটা হ্যাং হয়ে গেছে। আপনি জাস্ট হচ্ছে কি করবেন, এই ওয়েবসাইটটা কপি করবেন। অর্থাৎ যারা আপনার কম্পিটিটর, আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটা যারা ইউজ করেছে তাদেরকে আপনি কপি করবেন। তাদের হচ্ছে ইউআরএলটা জাস্ট কপি করে আপনি হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দেবেন। ডু ইউ ওয়ান্ট মোর, অর্থাৎ এই nailpetal.com এখানে আসার পরে এই যে এখানে ওয়েবসাইটটা লিখে হচ্ছে অ্যানালাইসিস ওয়েবসাইট, এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে তাহলে আপনি ডিটেলস সবকিছু দেখাবে, ঠিক আছে। এখানে জাস্ট ওভারভিউ আপনি দেখতে পারবেন। আপনি যে হচ্ছে নিচ থেকে যদি শুরু করেন, হ্যাঁ, এই যে ওয়েবসাইটের এরা হচ্ছে কি কতগুলো কিওয়ার্ড ইউজ করেছে, হ্যাঁ, কি কি কিওয়ার্ড ইউজ করেছে, এখানে সব চলে আসবে। আচ্ছা, কিওয়ার্ডটা এখানে আবার দিতে বলতেছে। ইট ইজ ব্যাক, এখানে হচ্ছে আপনি কান্ট্রিটা হচ্ছে বেঙ্গলি, বাংলাদেশ দিয়ে দিবেন। কান্ট্রি যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে দেখবেন সার্চ ভলিউম, এটা হচ্ছে যেটা বলছিলাম, দেখেন এসইউ ডিফিকাল্টি, ঠিক আছে। আমরা যেটা যদি এসইউ ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি এটা নিয়ে যদি আমরা কাজ করি, কতটুকু কঠিন হবে এটা, যত বেশি কঠিন হবে তার মানে এটা নিয়ে কাজ করাটা তত বেশি রিস্ক হবে, ঠিক আছে। এটা যেহেতু আপনার হচ্ছে কম্পিটিশন কম, দেখেন এসইউ ডিফিকাল্টি তার মানে 37, এটা 50-এর নিচে থাকলে মোটামুটি এটা কাজ করাটা সহজ, আর 50-এর উপরে যত বেশি যাবে তত কাজ করে র্যাঙ্কিং এ নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে লেডিস ব্যাগ এটা নিয়ে কাজ করাটা মোটামুটি সহজ। এখন এই কিওয়ার্ড কারা কারা ইউজ করেছে আপনি এখান থেকেও দেখতে পারবেন অল ওভার, ঠিক আছে। দেখেন নীল পেটেল হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছে, সার্চ ভলিউম যেটা আপনার হচ্ছে, এটা হচ্ছে মোবাইলে, এই যে দেখেন লালটা মোবাইল ভলিউম, ডেস্কটপ ভলিউম, মোবাইলটা হচ্ছে কেমন, এটা সার্চ কিভাবে, কেউ এপ্রিল মাসে হচ্ছে, মে মাসে, জুন মাসে কমে গেছিল, এখন আবার হচ্ছে বাড়ছে। এটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। তো এখানে যে এই যে কিওয়ার্ড আইডিয়াস, এখানে ওরা কিওয়ার্ড দিবে কিছু। আচ্ছা, এই যে এখানে হচ্ছে মানে এই কিওয়ার্ডটা কোন কোন পেজে ইউজ হয়েছে, ঠিক আছে, সেটা এখান থেকে শো করবে। অর্থাৎ এই কিওয়ার্ডে কোন কোন ওয়েবসাইটের কোন কোন পেজে ইউজ হয়েছে, তো এখান থেকে এটা দেখাবে। জাস্ট হচ্ছে আমি একটু প্রাইমারি ধারণা দিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে এখানে থেকে কত ব্যাকলিং রেডি হয়েছে, তৈরি হয়েছে এই কিওয়ার্ডের এগেনস্টে, জাস্ট এখানে সব শো করবে। আমি জাস্ট হচ্ছে যখন আমরা এসইউ ক্লাস করব এটার সম্পর্কে আমরা ডিটেলস জানবো, জাস্ট হচ্ছে প্রাইমারি আমরা একটা ধারণা দিলাম। এরপরে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা অর্গানিকভাবে করব কাজ করব, আমি সহজভাবে একটা সূত্র বলে দিচ্ছি, যদি আমরা অর্গানিকভাবে অর্থাৎ এসইউ করে এই কিওয়ার্ডগুলার এগেনিস্টে আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের পোস্টকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাই, তাহলে দেখবেন যে কোনটার সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন হচ্ছে লো,
কারণ আমরা হচ্ছে রাঘববোয়ালদের সাথে পারবো না, কারণ তারা কোটি কোটি টাকা খরচ করতেছে। আপনি হচ্ছে যদি অনলাইন শপিং রিলেটেড যদি কোনো কিওয়ার্ড আপনি ইউজ করেন, সেখানে হচ্ছে দেখেন দারাজ আছে, আজকে ডিল আছে, বাগডুম আছে, প্রিয়শুভ আছে, ইভেলি আছে, যারা কোটি কোটি টাকা খরচ করতেছে আপনার, তাদের সাথে না। আমি জাস্ট বলবো যে কম্পিটিশন মোটামুটি মান্থলি সার্চ ভলিউম ভালো, কিন্তু কম্পিটিশন খুবই লো, সেটা দিয়ে আপনি শুরু করবেন। সেই লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আপনি অ্যানালিসিস করে মোটামুটি আপনি একটা র্যাঙ্কিংয়ে সামনের দিকে চলে আসেন, তখন আস্তে আস্তে আপনার কী করবেন, আস্তে আস্তে বাড়াবেন। আর হচ্ছে যদি পেইডভাবে হয়, পেইডভাবে মার্কেটিং করেন, পেইড কিওয়ার্ডগুলো ইউজ করেন, তাহলে অবশ্যই দেখবেন সার্চ ভলিউম যেটা বেশি, কিন্তু হচ্ছে সিপিসি অর্থাৎ সিপিসিটা কম কাটবে, সেটা আপনারা ইউজ করবেন। তো এটা ডিটেলস বের করার জন্য আমরা আরেকটা সাইডে সহযোগিতা নিতে পারি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার। কিওয়ার্ড রিভেলার কিওয়ার্ড রিভেলার এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য অন্যতম একটা টুলস। আরো অনেকগুলো টুলস আছে, আমি জাস্ট একটা দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা সেম সবগুলাই হচ্ছে আপনারা দেখে নেবেন। এতক্ষণ যাই আলোচনা করলাম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড রিভেলারে আপনি এখানে হচ্ছে কি করবেন, রেজিস্ট্রেশন করে নেবেন, সাইন আপ করে নেবেন। এখানে হচ্ছে জাস্ট লগ ইন দিবেন, সাইন আপ করার পরে তাহলে আমরা যেটা দেখছিলাম যে কিওয়ার্ড রিভেলারে আপনি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনার যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা যদি আপনার পেইড মেথডের জন্য হয়, তাহলে অবশ্যই যেটা দেখবেন যে সার্চ ভলিউম বেশি এবং হচ্ছে সিপিসি রেট কম, ঠিক আছে, সেটা নেওয়ার চেষ্টা করবেন। সেটা নিয়ে কিভাবে কতটুকু কাজ করে আগাতে পারবেন সেটা হচ্ছে জাস্ট এই সাইট থেকেও আপনি সহযোগিতা নিয়ে নিতে পারবেন। যেমন হচ্ছে আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে লেডিস ব্যাগ, লেডিস ব্যাগ, এখানে হচ্ছে লোকেশন হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে কিওয়ার্ড রিভেলার অলসো হচ্ছে আপনাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওগুলা না দিয়ে, যেহেতু আমরা এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা নিয়েছি সেটাই আমরা রেজাল্ট দেখব। এখানে হচ্ছে আপনার হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটা আনুমানিক হচ্ছে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে, 10,000 সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে, ওয়ান কে থেকে 10K, কিন্তু এইখানে হচ্ছে আপনাকে এক্স্যাক্টলি রেজাল্টটা দেখাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশে লেডিস ব্যাগ এই কিওয়ার্ডটা হচ্ছে মান্থলি সার্চ হচ্ছে 2,900, ঠিক আছে। আর এটা হচ্ছে এখন বর্তমানে এটা মাঝখানে ট্রেন্ডিং কম ছিল, এখন মোটামুটি ট্রেন্ডিং আছে। কস্ট পার ক্লিক অর্থাৎ যেটা আমরা বললাম যে গুগল আপনার কাছ থেকে কেটে নেবে, এটার জন্য নেবে হচ্ছে 12 সেন্ট, অর্থাৎ এই কিওয়ার্ডে যদি কোনো ট্রাফিক কনভার্ট হয় মানে ক্লিক করে, তাহলে গুগল আপনার কাছ থেকে 12 সেন্ট করে কেটে নেবে। আর এইটা ডিটেলস দেখার জন্য জাস্ট হচ্ছে আপনি এই যে ইভেলেট এখানে ক্লিক করবেন, অর্থাৎ লাস্ট অপশনে, লাস্ট অপশনে এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে আমরা যেটা বের করব, আমরা যেটা বের করতে চাচ্ছিলাম সব কিছু এখানে দেখা যাবে, অর্থাৎ ডিএ কত, পিএ কত, হ্যাঁ,
তারপরে হচ্ছে মোজবার, কিওয়ার্ড ডিফিকাল্টি, সব আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। তাহলে হচ্ছে যেখানেই হচ্ছে আপনি হচ্ছে মার্কেটিং করবেন, সেটা যদি পেইড হয় অথবা অর্গানিক হয়, যেখানেই হোক, আপনি যখনই হচ্ছে অ্যাড কপিতে অর্থাৎ হচ্ছে অ্যাড গ্রুপে আপনি যে কিওয়ার্ড সেট করবেন, কোন কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে এইখান থেকে আপনি রিসার্চ করে করে সব কিছু দিবেন। যেটা আগেই বলেছি যে আপনি যদি পেইডে হয় তাহলে হচ্ছে এটা কম্পিটিশন কত এটা বিষয় না, এটা দেখবেন হচ্ছে সার্চ ভলিউম, আপনার হচ্ছে সার্চ ভলিউম কেমন হচ্ছে, আর সিপিসি অর্থাৎ কম খরচে আমরা কিভাবে বেশি ট্রাফিক পেতে পারি ওইটা নেবেন। আর যদি সেটা অর্গানিক হয়, অর্গানিক হচ্ছে যেটা সার্চ ভলিউম ভালো কিন্তু হচ্ছে কম্পিটিশনটা যেটা কম সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এইখান থেকে এটার এই যে মডারেট কম্পিটিশন, এটাই হচ্ছে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে 33, অর্থাৎ এটা যত বেশি হবে তত কিওয়ার্ডটা নিয়ে কাজ করা রিস্ক, অর্থাৎ এটা নিয়ে কম্পিটিশন অনেক বেশি। আপনি এটা নিয়ে হচ্ছে যে কোনো হচ্ছে পোস্ট অর্থাৎ হচ্ছে যে সাইটে আপনি ইউজ করবেন বা যে পোস্টে ইউজ করবেন সেটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা ততটা বেশি কঠিন হবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে কম্পিটিশনটা মোটামুটি কম আছে, তার মানে এটা নিয়ে কাজ করা অনেক সহজ হবে। তো এটা আমরা এখানে আপনি যখনই হচ্ছে কাজ করবেন তখন হচ্ছে একটা এক্সেল শিট নেবেন, এক্সেল শিটে হচ্ছে এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে 100-এর মধ্যে কত পেল, এটা আপনি আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, যেমন এক্সেল শিটে আমি দেখাই, আপনি যে সমস্ত কিওয়ার্ড সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনি এখানে জাস্ট এখানে আপনি প্রথমে লিখতে পারেন কেডি নেম, তারপরে হচ্ছে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে হচ্ছে ডিএ, তারপরে হচ্ছে পিএ, তারপরে হচ্ছে মজবার। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি সেটা এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে লেডিস ব্যাগ, তারপরে হচ্ছে এটা কেডি হচ্ছে যেটা আমরা দেখলাম, কেডি হচ্ছে কত 33, এখানে আমরা দিয়ে দিতে পারি 33, ডিএ হচ্ছে এই যে এটা হচ্ছে ডিএ ডোমিন অথরিটি অ্যাভারেজ, আর এটা হচ্ছে পিএ মানে পেজ অথরিটি, এটা ডোমিন অথরিটি হচ্ছে 47। ডিএ হচ্ছে 47, ডিএ পিএ হচ্ছে 32, পিএ হচ্ছে 32, আর হচ্ছে
মজরেং এভারেজ, এই যে মজরেং হচ্ছে আপনার হচ্ছে এটা সবসময় যেটা বলছি দশের মধ্যে, এটা হচ্ছে মজরেং দেখাচ্ছে এটা চার ফোর। তো এটা হচ্ছে আপনি ডিসিশন নেবেন তখন যখন কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে আপনার, এটা যদি আপনার অর্গানিকের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে এটা যত কম থাকবে তত ভালো, আর এগুলা যত বেশি থাকবে তত ভালো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে একটা রিসার্চ করবেন। জাস্ট আমি একটা কিওয়ার্ড দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে এখান থেকে আরো হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নিয়ে স্টেপ বাই স্টেপ সবগুলো লিখবেন, এর ভিতর থেকে যেটা আপনাকে নিজের বিবেচনা করে যেটা সবচেয়ে বেস্ট মনে হবে সেটা আপনি এখান থেকে এটা নিয়ে নেবেন। এভাবে আপনারা এটা এক্সেল শিটে সুন্দর করে সাজাবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড গুলো লিখে তারপরে এখান থেকে কোনটা নেবেন এইভাবে নিয়ে আপনি হচ্ছে এখান থেকে বিবেচনা করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এখানে আরো এই মানে এই কিওয়ার্ডটা কত জায়গায় ব্যাকলিং দেওয়া দেখানো হয়েছে সেটা এখানে স্টেপ বাই দেখানো হয়েছে, যে এটা হচ্ছে 13,733টা এই কিওয়ার্ডের উপর ব্যাকলিং আছে। আপনার হচ্ছে এখানে হচ্ছে পেজগুলোও দেখাই দিচ্ছে, ঠিক আছে? যে এই যে প্রিয় শখ, মানে এই কিওয়ার্ডটা লেডিস ব্যাগটা কোথায় কোথায় ইউজ হয়েছে সব এখানে কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আলোচনার বিষয় ছিল। তো এইভাবে সবকিছু বিবেচনা করে আপনি হচ্ছে মানে যে আপনার যে কম্পিটিটররা আছে গুগলে আপনি 1 থেকে 10-এর মধ্যে দেখবেন, সেই কম্পিটিটরদের সম্পর্কে যদি জানতে চান তাহলে হচ্ছে এই যে নেইল প্যাটেল এই সাইট থেকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যদি তাদেরকে মোজবার অতর্থী হয়ে যে কিনা এক্সটেনশন থেকেও দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি যেটা দেখা দিচ্ছি যে কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে এই যে 33, তারপরে হচ্ছে আপনার যে পেজ অথরিটি 32, ডোমিন অথরিটি 47, এগুলা হচ্ছে সবকিছু বিবেচনা করে আপনাকে কি করতে হবে, মাঠে নামতে হবে। আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য, অর্গানিক ভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আগে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে হচ্ছে সার্চ ভলিউম কেমন, হ্যাঁ কম্পিটিশন কেমন, সবকিছু বিবেচনা করে তারপরে আপনাকে ওই কিওয়ার্ডটা নিবেন কি নিবেন না এটা বিবেচনায় এনে তারপরে সিলেক্ট করতে হবে। এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরো অনেকগুলা অপশন আছে, যেমন হচ্ছে আমরা যেটা দেখেছি সেমরেশ, সেমরেশ হচ্ছে আপনার দেখা এই যে এই এইগুলাও আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? এগুলাও সেম সেমরাশ। আমি জাস্ট এটা সংক্ষিপ্তভাবে সবকিছু দেখাই দিলাম যে এগুলো হচ্ছে সেম, আপনি হচ্ছে সেম রাস দিয়েও হচ্ছে সেম ভাবে অ্যানালাইসিস করতে পারেন এইগুলো কিওয়ার্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে সেম রাস দিয়েও আপনি সেম ভাবে। তো আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই কিওয়ার্ড রিভেলার এটা কিন্তু হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে? পেইডে গেলে আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন, তবে এখানে ফ্রি ভার্সনে হচ্ছে প্রতিদিন হচ্ছে 3টা কিওয়ার্ডের আপনি ডিটেলস দেখতে পারবেন। আপাতত প্র্যাকটিস করার জন্য আপনারা হচ্ছে কয়েকটা থেকেই আপনারা হচ্ছে এই যে সেম রাশ থেকেও আপনারা এখানে সেমভাবে এখান থেকে এই যে কিওয়ার্ড এখানে দিয়ে আপনি এখান থেকেও সব কিছু অ্যানালাইসিস করতে পারবেন। সেমভাবে আপনারা হচ্ছে ডিএপিএ এবং মোজবার সব কিছু এখান থেকে বিবেচনা নিয়ে আসতে পারবেন। আরও আছে আপনারা হচ্ছে যেটা সেটা হচ্ছে এইচ আর ই এফ এস, এইটা দিয়েও আপনার হচ্ছে কিওয়ার্ড কি করা যায়, এই যে এসইও টুলস রিসার্চ, ঠিক আছে? ব্যাকলিংক কত সব কিছু এখান এটা দিয়েও বের করা। তবে সবচেয়ে সহজ এবং ফ্রি মেথডে যেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে আমাদের মেন, ওখান থেকে হচ্ছে সব কিছু নিয়ে এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ তার। ওকে, তো মোটামুটি আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখলাম যে কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে,
যেটা বিষয়, যেটা হচ্ছে যদি পেইড মেথডটা হয় তাহলে এটার হচ্ছে সার্চ ভলিউম কেমন, সিপিসি কত কাটবে এটা আমাদের দেখতে হবে। আর যদি অর্গানিকভাবে হয় তাহলে এটা সার্চ ভলিউমের সাথে সাথে কম্পিটিশনটা দেখতে হবে, হ্যাঁ, বা আমার কম্পিটিটর কারা, বা তারা কতটুকু ব্যাকলিং রেডি করছে, কতটুকু কাজ করাচ্ছে, কোথায় কোথায় ইউজ করছে, সব কিছু বিবেচনা করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা দেখতে হবে। কিওয়ার্ড রিসার্চটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি যে এক্সটেনশনগুলো বললাম, এক্সটেনশনটা ছিল মজবার, মজবার থেকেও সরাসরি ডিএপিএ আপনি দেখা যায় এবং মজবার র্যাঙ্ক দেখা যায়। আরেকটা ছিল আপনার এসইউ কোয়াক, ঠিক আছে, এটাও আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।